ইসলাম সূচন আপনি লিখেছেন, বাচ্চা পেটে থাকা অবস্থায় হালকা ব্লিডিং হলে নামাজের বিধান কি? বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি ব্লিডিং হয় সেটা অসুস্থতা অবস্থা, নামাজ কন্টিনিউ করতে হবে, এবং ব্লিডিং এর কারণে আপনার কাপড় চোপড় এবং নামাজের জায়গায় ইত্যাদি নাপাক হবে মনে হলে সেখানে ব্লিডিং এর মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলো এগুলোতে যেন ময়লা না লাগে, নাপাক না লাগে, সেজন্য কোনো কিছু দিয়ে সেখানে ব্লিডিং বন্ধ করে রাখা যাবে। এবং ব্লিডিং অবস্থায় যদি নিয়মিত ব্লিডিং হতে থাকে তাহলে সেক্ষেত্রে মাজুর হিসাবে প্রতি ওয়াক্তের জন্য অযু করে নামাজ পড়বে। আর যদি ব্লাড দেখা যায় এমনিতে তো সেটাকে মাসিক তো গণ্য করার কোনো সুযোগ নেই, কারণ গর্ভাবস্থা যেহেতু মাসিক হয় না। এমনি মারুফ